হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এবার আমরা শিখব মাউস দিয়ে রো এবং কলামের হাইট বা ওয়াইড কিভাবে ছোট বড় করতে হয়, এবং সাথে শিখব মাউস দিয়ে অল্প সময়ে কিভাবে রো কলামের হাইট ওয়াইড ছোট বড় করা যায়। এবারে আমরা কিছু এন্ট্রি দিয়ে নিই, যেমন হচ্ছে রোল নেম। রোলে জাস্ট চারটি এন্ট্রি দিয়ে নিচ্ছি, নেম, কিছু এন্ট্রি দিয়ে নিলাম। এখন আমরা যদি এগুলোকে ছোট বড় করতে চাই মাউস দিয়ে, আমরা যেভাবে হচ্ছে ছোট বড় করি, তা হলো আমরা এখানে নেইমের যে ঘরটি রয়েছে এটিকে আমরা ছোট বড় করব। তার নেইমের ঘরটি যদি আমরা একটু বড় করতে চাই, দেন আমরা যে কাজ করি, নেইমের যে কলামটি আছে, যেমন বি কলাম, এই বি কলামের লাস্টে যখন মাউস কার্সারটা নিয়ে আসব, তখন দেখবেন মাউসের যে কার্সারটি আছে প্লাস সাইনের মতো হয়ে গিয়েছে। তখন এটিকে আমরা এখান থেকে টান দিয়ে দেন আস্তে আস্তে বড় করি। কিন্তু আপনারা যদি এভাবে বড় করতে যান, তাহলে হচ্ছে আপনারা কিছু সমস্যার সম্মুখীন হবেন। যেমন ধরুন এখানে 100 জনের এন্ট্রি দেয়া আছে নাম। এখন আপনি এরকম বড় করলেন, আস্তে আস্তে নিচের দিকে নামলেন, তখন দেখলেন আরো একটা নাম আছে যে এই ঘরের ভিতর ধরছে না, আর একটু বড় করতে হবে। তখন আপনি কি করেন, কলামটিকে আর একটু বড় করেন। এভাবে আস্তে আস্তে আরো নিচের দিকে আসেন, দেন দেখলেন আরো একটা নাম বড় রয়েছে, তখন আপনি কি করেন, কলামটিকে আর একটু বড় করেন। এরকম যদি আপনি করেন, আপনার অনেক সময় লেগে যাবে, আপনি শিওরও থাকতে পারবেন না নিচে আরো কোনো নাম আছে কিনা। আপনি যদি অল্প সময়ে যদি এই একুরেট সাইজ অনুযায়ী বড় করতে চান, তখন কি করবেন, ধরুন আমার এই কলামটি আগের মতোই ছোট রয়েছে, ভিতরে হচ্ছে কোনো নাম ধরেনি, বাহিরে চলে গিয়েছে, এখন চাচ্ছি একুরেট ভাবে কিভাবে আমরা বড় করব। বড় করার জন্য আমরা যে কাজ করব, এই বি কলাম যেহেতু আমি বড় করতে চাচ্ছি, বি এবং সি কলামের ঠিক মাঝে মাউস কার্সারটি রাখবো। যখন এখানে প্লাস সাইন চলে আসবে, দেন এখানে আমরা ডাবল ক্লিক করব। যখন ডাবল ক্লিক করব, অটোমেটিক্যালি এই কলামের ভিতর যে নামটি বড় রয়েছে সে নাম অনুযায়ী বড় হয়ে যাবে। আপনাকে আর কষ্ট করে খুঁজতে হবে না যে নিচে কোনো নাম বড় আছে কিনা, বা আপনাকে কোনো বড় করতে হবে কিনা। আপনি ঠিক এইভাবে খুব সহজে কম সময়ে বড় করতে পারবেন। এবং রো যদি আপনার বড় করতে চান, ঠিক একইভাবে আপনার কতটুকু দরকার টান দিয়ে বড় করে নেবেন। এভাবেই হচ্ছে আপনি রো এবং কলামের যে হাইট ওয়াইড বড় করতে পারবেন। এছাড়া যদি আপনি চান যে আপনার যদি কোনো নির্দিষ্ট সাইজ থাকে যে এই সাইজ অনুযায়ী বড় করতে হবে, তাহলে আপনি যে রো বা কলাম বড় করতে চাচ্ছেন সেটিকে আগে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে হোম ট্যাবের ঠিক লাস্টের দিকে দেখবেন ফরম্যাট রয়েছে, এই ফরম্যাটে মাউসে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান দেখতে পারবেন রো হাইট এবং কলাম ওয়াইড। আপনি যদি রোর হাইট বড় করতে চান, রো হাইটে ক্লিক করবেন, এখানে আপনি সাইজ লিখে দিবেন, আপনি কত চাচ্ছেন। ধরুন আমি 10 চাচ্ছি, 10 লিখে ওকেতে ক্লিক করলাম, যে 10-এ যতটুকু হয় সে অনুযায়ী হয়ে গিয়েছে। আপনি একটু বড় করতে চাইলে সেমভাবে রো, রো হাইট, দেন হচ্ছে এখানে ধরুন 18 দিয়ে দিলাম, 18 দিয়ে ওকে করে দিলাম, বড় হয়ে গিয়েছে। ঠিক একইভাবে যদি কলামের ওয়াইড বড় করতে চান, আপনি ফরম্যাটে ক্লিক করে কলাম ওয়াইডতে যাবেন, দেন এখানে আপনি যেরকম বড় করতে চাচ্ছেন সেরকম এখানে লিখে দিবেন। যেমন ধরুন 30 লিখে ওকে করে দিচ্ছি, 30-এ যেরকম হওয়ার কথা ঠিক সেরকম হয়ে গিয়েছে। তা আপনারা ঠিক এভাবেই রো এবং কলামের হাইট এবং ওয়াইড যদি ছোট বড় করতে চান, এভাবে আপনারা ছোট বড় করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।